সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা জীবনানন্দ দাশের সুচেতনার কবিতাটি শুরু করেছি। এর আগে আমরা কবি পরিচিতি পড়েছি। আমার মনে হয় তোমরা বাসায় কবি পরিচিতি ভালো করে পড়েছো। তোমরা যদি কবি পরিচিতি ভালো করে না পড়ো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই তোমাদের সমস্যা হবে। আর তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। তো ঠিক আছে, আজকে আমরা কবিতায় যাই। আমি বরাবরই বলি তোমাদের খাতা সামনে রাখতে হবে। আজকেও তোমরা খাতা সামনে রাখবে, তাছাড়া কিন্তু তোমরা ক্লাস করতে পারবে না। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এখানে কবির কল্পনায় একজন নারীকে নিয়ে এসছেন, তার নাম এখানে কবি সুচেতনা দিয়েছেন, সুচেতনা বলেই ব্যাখ্যা করেছেন। তো দূরতর দ্বীপ, এখানে একটি দ্বীপের কথা বলা হয়েছে, যে দ্বীপ থেকে আমরা এই মানুষ জন্মান এ থাকি, অনেক সময় বিচ্ছিন্ন থাকি। বিকেলের নক্ষত্র, বিকেলবেলা আকাশে যেমন এখানে নক্ষত্রের সাথে কিন্তু এই দ্বীপের তুলনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আমরা যখন কবি পরিচিতি বলেছি, আলোচনা করেছি কবি পরিচিতি সম্পর্কে, তখন কিন্তু আমরা এখানে বুদ্ধদেব বসুর কথা বলেছি। তো আমি আবারও বলছি যে এই বুদ্ধদেব বসু কে? বুদ্ধদেব বসু হচ্ছে জীবনানন্দ দাশের সমসাময়িক একজন কবি। এই বুদ্ধদেব বসুই কিন্তু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে অভিহিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তো আমরা এই জীবনানন্দ দাশকে বলতে পারি তার কবিতায় আমরা কি খুঁজে পাই? একাকিত্ব, হাহাকার, প্রতীক, চিত্রকূট, কল্প, সৃজনতা, আমরা এই জিনিসগুলো জীবনানন্দ দাশের কবিতায় খুঁজে পাই। তো আমরা জানি যে এই জীবনানন্দ দাস কিন্তু প্রকৃতি প্রেমিক কবি। তিনি প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতে বেশ পছন্দ করেন। আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে জানি। আমরা পরে প্রায় আসি, এই লাইনটি একটু ফলো করো তোমরা। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু সে সত্য সত্য নয়। এখানে রণ শব্দটির অর্থ তোমাদেরকে বুঝতে হবে। রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি তোমাদের মনের মধ্যে। রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য। তো আমরা যা পেয়েছি, যা জয় করেছি, আমরা যুদ্ধ করে আমরা এই পৃথিবীতে সব কিছু নিয়ে এসেছি। তাহলে আমরা বলতে পারি সেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা। আমাদের তখন কিন্তু আমরা এই মা মাতৃভাষা, মায়ের ভাষায় কিন্তু আমাদের কথা বলা সম্ভব ছিল না। আমরা কী করেছি? যুদ্ধ করেছি। আমরা এক সাগর বিনিময়ে আমরা কী করেছি? রক্ত দিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। যার কারণে কিন্তু আমরা বলতে পারি আমরা এই মাতৃভাষায়, মায়ের ভাষায়, বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি। না হলে কিন্তু আমাদেরকে কী করতে হতো? আমাদেরকে উর্দু ভাষায় আজকে কথা বলতে হতো। এখানে কী বলা হয়েছে? রক্তর কথা বলা হয়েছে। যুদ্ধ করে আমরা কী করেছি? রক্ত দিয়ে আজকে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি, আমরা সফলতা অর্জন করেছি। ঠিক আছে ছাত্রছাত্রীরা, আমরা তাহলে পরে বেড়ায় আসি। আজকে অনেক রুরু রৌদ্রের
मानुष के मानुषर मत ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। তো আমরা সহজে কাউকে যে কোনো ভালোবাসা দিতে হলে কিন্তু কারো কাছে পৌঁছতে হলে সেটা কি করতে হয়, অনেক কষ্ট করে সেই জিনিসটা অর্জন করতে হয়, আমাদের সেখানে ভালোবাসা অর্জন করতে হয়। আমরা যেমন আমরা যদি আমাদের মা অনেকেরই মা বোন আছে, মা বোন ছেড়ে আমরা অনেক সময় কী করি দূরে থাকি, কিন্তু আমাদের মনের মধ্যে যে একটি ভালোবাসা আছে সেটি কী করতে হবে, আমরা তখন ওই জিনিসটা কল্পনা করি, সেটা আমরা কী করি তাদের কাছে কাছাকাছি আসতে চাই। তো এখানে বলা হয়েছে ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণ এই পৃথিবীর কাছে। এখানে এই লাইনটি তোমরা একটু ফলো করো, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। তো আমি যদি এই বর্তমান প্রাক্ষাপটটার কথায় মানে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করি, এই যে ভাইরাসটার কথাই তোমরা চিন্তা করো, এটা কি হয়েছে, এই যেমন করোনা ভাইরাস এখন আমাদের পৃথিবীতে বিরাজমান করছে, ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী, এই এর থেকে আমাদের কি নেই, আমরা কেউ রেহাই পাচ্ছি না, আমরা এত চেষ্টা করছি এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা পাচ্ছি না। কেন, আমাদের এটা কি হচ্ছে সচেতনতার কারণে হয়তো আমাদের এই ভাইরাসটি এই করোনা ভাইরাস দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা যদি একটু সচেতন হয়ে চলতাম তাহলে কিন্তু এই পরিস্থিতি এই পজিশন বা এই সিচুয়েশনে কখনোই আমরা সৃষ্টি হতো না। তো এখানে বলা হয়েছে মানুষ তবুও ঋণী এই পৃথিবীর কাছে, আমরা এত আমরা এই পৃথিবীতেই কি করেছি, আসলে আমাদের এই পৃথিবী পৃথিবীর বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমরা এটা কি করছি একেবারে অস্বীকার করছি। কিন্তু এ কারণে বারবার বলা হয়েছে জীবনানন্দ দাস প্রকৃতির কবি, তিনি প্রকৃতি থেকে অনেক কিছুই পেয়েছেন, এই কবিতা লিখতে পেরেছেন, না কারণে কিন্তু না হলে কিন্তু তিনি আজকে এত দূরে আসতে পারতেন না, যার কারণেই তিনি বলেছেন যে আমি পৃথিবীর কাছে ঋণী। তো আমরা আজকে কবিতার দুটি প্যারা ব্যাখ্যা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো করে পড়বে, বাসা থেকে তোমরা কম বের হবে, ভাইরাস কিন্তু আবারও বেড়েছে, বাইরে বের হলে তোমরা মাস্ক পরে বের হবে। আজকে ভালো থাকো, এ পর্যন্তই, খোদা হাফেজ।